बहु छात्र आसे माँ बाप गरीब काज करे खाए, बहु छात्र आसो तुम्हरा तुम्हारे अब्बा रिक्शा चलाए, बहु छात्र आसो तुम्हरा तुम्हारे बाड़ी घर संसार परिचालनार कर मत सामर्थ्य तुम्हारे अब्बादेर नाई, किन्तु कुरबानी तुम्हारे अब्बादेर देखो तुम्हारे मद्रासा दिए। दुनियार कोनो लोभे पतित हुए दुनियावी कोनो लाइने तुम्हारे दे नाई, तुम्हारे दे नाई जे आमार छेले कामाबे आमी खाबो। मानुष सन्तानदेर थेके एकटाई चाय दुनियार राय रोजगार आय रोजगार, एटा सन्तानदेर थेके चाय मानुष। তোমাদের আব্বাদেরকে এই কারণে আমি বলি যে তোমাদের আব্বা আম্মা অভিভাবক মহোদয় বড় ওলি আল্লাহ, বড় তার এক দুনিয়া। এই কারণে বলি যে তোমাদের আব্বা আম্মাদের অভিভাবকদের আমার সালাম বলিও এবং আমার জন্য দোয়া করতে বলিও। তুমি ভালোভাবে গড়ার জন্য পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, দেখবে তোমার নদীর বাতাস তোমার জাহাজের অনুকূলে হয়ে যাবে। কি হবে না কত। কয়েকটি ওসুলে মুসাল্লাম আমাদের পরিভাষায় কিছু ওসুল আছে, প্রবাদ বাক্য আছে। আর কিছু শরীয়ত দৃষ্টিকোণে পরিভাষা আছে। কয়েকটি পরিভাষা আপনাদের সাথে সামনে আলোচনা করার ইচ্ছে করছি। যে আলোচনাগুলো জামে আর রশিদিয়ার অঙ্গনে হইতে থাকে এগুলা ব্যক্তি বিশেষ নয়, এগুলা কেউ যদি আমরা গ্রহণ করি পুরা জীবনের জন্য আমাদের পাথেয়, আমাদের জন্য পাথেয়। আমিও মাদ্রাসার কানুনগুলা মাঝে মধ্যে পড়তে থাকি এবং আমার মোতালার টেবিলে কানুনগুলা এখনও আছে, মাঝে মধ্যে আমি এগুলা মোতালা করি। এমন নয় যে এগুলা জামিয়া রশিদিয়ার মধ্যে থাকাকালীন এই কানুনগুলা আমাদের জন্য প্রযোজ্য, বাইরে চলে গেলে এই কানুনগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়, এমন নয়। হিসাব নিকাশ করলে সাধারণত মাদ্রাসা সংক্রান্ত বিষয়গুলো বহু কম, সব বিষয়গুলো সাধারণত আমাদের জিন্দেগির জন্য জরুরি বিষয়। এই কারণে কানুনগুলো বারবার মোতালার করা দরকার, জারে মোতালা রাখা দরকার। বাড়িতে যাই, বেড়ানিতে যাই, সফরে হজরে, দেশে বাহিরে, রাস্তাঘাটে জামিয়া রশিদিয়ার কানুনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কানুন। আমাদের মাকবুল বান্দাদের কানুনগুলা থেকে এগুলা সংগ্রহ করা হয়েছে। সর্বস্তরের লোকের জন্য, সর্বস্থানের লোকের জন্য, সর্ব অবস্থা এগুলা আমাদের জন্য জরুরি। এই কারণে জামিয়া রশিদিয়ার অঙ্গনে যে বয়ানগুলো হয় সাধারণত এগুলা সাময়িকী নয়, জরুরতের বিষয়। এগুলার উপরে যদি আমরা চলতে থাকি কোনো রকমের ফিতনা ফাসাদ কলহ এখতলাফ দ্বিমত মতভেদ মতবাদ
কোনো কিছুই আমাদের অন্তরে আল্লাহর রহমতে আসবে না যদি এগুলাকে আমরা ভালোভাবে লক্ষ্য করে থাকি, গ্রহণ করার চেষ্টা করতে থাকি। তো একটি বিষয়, সাধারণত একটি বিশেষ প্রবাদ আমাদের দেশে আছে, বেকার থাকার চাইতে বেগার দেয়া ভালো। একটি হচ্ছে বেকার, এটা সবাই বুঝছেন, কর্ম ছাড়া থাকা, কর্মহীন অবস্থায় থাকা, এটা বেকার। যে কোনো কাজ করে না, কোনো কাজের সাথে দুনিয়াবি ওখরবি কোনো কাজের সাথে সে সম্পৃক্ত নয়, তাকে বেকার বলা হয়। দুনিয়াবি জরুরি কাজ, দিনই জরুরি কাজ, এগুলোর সাথে যদি সম্পৃক্ততা কারো না থাকে সে বেকার। আর সাধারণত বেকার মস্তিষ্ক শয়তানের আখড়া, শয়তানের কেন্দ্র। যে ব্রেন, যে মানুষ বেকার থাকে, শয়তান তাকে সহজে কবলে নিয়ে নেয়, গ্রাস করতে পারে। এই কারণে কখনো যেন বেকার না থাকি। হয়তো দুনিয়াবি কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকবো, লাভ আছে লস আছে, না দিনই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকবো, লাগে লাভে লাভ লস নেই, বেকার থাকবো না। বেকার থাকলে শয়তান ধোকা দিতে শয়তানের জন্য বড় সহজ হয়, তো এটাকে বলা হয় বেকার। আরেকটি হচ্ছে আমাদের দেশে বলা হয় বেগার, আগে ছিল এখন তো নাই। বেগার মানে বড় বড় জমিদার যারা ছিল তাদের জমিনগুলো সাধারণত এলাকার লোকেরা আসি একদিন আনন্দের সাথে উৎসাহের সাথে একবেলা খানার বিনিময়, না সামান্য কি নাস্তা পানির বিনিময় কাজগুলো করে দিত, আমরা নিজেরাও দেখছি। তো এক এক জমিনে পড়া 200, 250, 300, 400 মানুষ এলাকার কি ঝাঁপিয়ে পড়ত, অমুকের জমিন রোপার জন্য, কাটার জন্য, কিন্তু কোনো বিনিময় নেই, বেতন নাই, হয়তো একবেলা খাওয়াবে আর না হলে একটু সিন্নি ইত্যাদি পাকাই নাস্তা করাই দিবে। কোনো হিংসা হাসাদ মানুষের মধ্যে সাধারণত ছিল না, গরিবেরা খুব আন্তরিকতার সাথে এরা কাজ করত, সাধারণ মানুষও যায় কাজ করত। আবার এখানে এলি গাইত, আমরা দেশে তখন এলি কয়, এলি কইত, এলি মানে একজনে গান গাইত, খারাপ গান না, সুন্দর সুন্দর গান গাইত, মায়ের গান মায়ের এলি, বাপের গান বাপের এলি, খালার গান খালার এলি, এগুলা। আর মাঝে মধ্যে খুব চিৎকার দিত, হুই করে পুরো এলাকা মুহুর্মুহ হয়ে যেত, এটা আমরা নিজের সচক্ষে দেখছি। তো এই যে জমিদারদের জমিনের কাজগুলা বিনিময় ছাড়া, হয়তো একবেলা ভাতের বিনিময় অথবা সামান্য সিন্নি ইত্যাদির কি বিনিময়, এটা বিনিময় নয়, এটা আনন্দ এবং উল্লাসের মাধ্যমে সবাই কাজ করত, এটারে বলা হয় বেগার। কিরে বেগার খাটা, কিরে বেগার খাটা, বেগার খাটা মানে কোনো বিনিময় নাই এমনি কাজ করতেছে, এটারে বেগার খাটা কয়। তাহলে বেকার থাকার চাইতে বেগার খাটা ভালো, কারণ বেকার থাকলে শয়তানের কবলে এসে যায়। বেগার থাকলে কোনো একটি কাজের সাথে তো আসে, সে শয়তান তাকে দোকা দেওয়ার সুযোগ পায় না। এ কারণে কথিত বেকার থাকার চাইতে বেগার খাটা ভালো, এটা সবাই জানে, আমরা সবাই জানি, সবাই এটা মানিও। বলে আমি মোবাইল দেখি আর এটা তো কোনো বেকার ন, এটা বেকার হবার কারণে শয়তানে তোমাকে দখল করে নিছে, কবল করে নিছে। আমি তো ওলামাদেরকে বলি যে যেখানে যাই ভাই বেশি বেশি কিতাব মোতালা করেন,
কিন্তু মোবাইলের থেকে নয়। হুম, মুসান্নিফিনদের লিখিত কিতাবগুলো থেকে কিতাব মোতালা করেন, কিতাবগুলো নিয়ে, কারণ কিতাবগুলোর একটি আসর আছে, লেখকের আসর আছে, যে সরা করছেন, হাসিয়া লিখছেন, এদের একটা কি আছে, আসর আছে, ক্রিয়া আছে। লেখক, মহাশি, সারে, এগুলা সব কিছুর ক্রিয়া একটা আসর আছে। তো যদি আসর থাকে, মোবাইলের যে বানাইছে তারও তো মন মানসিকতার একটা আসর এখানে এসে যায়। মোবাইলের মাধ্যমে যে আসতেছে এটারও তো একটা কি টান আছে, প্রত্যেকটা জিনিসের একটা কি থাকে, টান থাকে, একটা আসর থাকে, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। আর বিষয়গুলো বললাম না আর কি, যে আসলে মোবাইল সামনে নিলে কি হয়, ব্রেনের জন্য কি ক্ষতি, দিলের জন্য কি ক্ষতি, শারীরিক কি অসুবিধা, এগুলো আলোচনা করলাম না। সার কত হয়েছে, দেইলি কিতাব মোতালা করলেও সেখান থেকে বেবরকতি পাওয়া যায়, আর কিতাব থেকে যদি কিতাব মোতালা করি সেখান থেকে বরকত এসে যায়। ঠান্ডা মস্তিষ্কে, আরামে, খুব শান্তি এবং স্বস্তির সাথে কিতাবগুলা মোতালা করা যায়। তো আমি ওলামা যে সমস্ত বাইরে আসেন তাদেরকে বলি যেন কিতাব বেশি বেশি মোতালা করি, কিন্তু মোবাইলের মাধ্যমে নয়, লিখিত কিতাবের মাধ্যমে মোতালা করি। মোবাইলের মাধ্যমে কিতাব মোতালা করলে বহু সময় অপকার না হলেও বরকত কি সাধারণত থাকে না। এ কতক্ষণ পরে একটা আশি নাসা শুরু করছে, তাহলে মানুষ তো মানুষই, আমাদের মন তো মন, তো এই বিষয়গুলো থেকে মনকে ফিরানো কঠিন হইয়া যায়। এক চনা দুধ, এক চনা, এক ফোঁটা চনা, এক মন দুধকে কি করে ভাই, আর দুধ এলেমের তাবির করা হয়, দুধের দ্বারা কিসের তাবির করে, এক মন দুধকে নষ্ট করে এক ফোঁটা চনা, গরুর প্রস্রাব এক ফোঁটা এক মন দুধকে নষ্ট করে দেয়। তাহলে এলেম যদি আমি এক মন অর্জন করলাম, সেখানে যদি এক ফোঁটা যদি আমার গুনাহের বিষয়গুলো এসে যায়, তাহলে আমার এলেমগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই কারণে বলা হয় বেকার থাকার চাইতে বেকার খাটা ভালো। আরেকটি লোক, উল্টু চলার চাইতে বসে থাকা ভালো। আমি এখান থেকে ফেনি যাব, কিন্তু আমি এদিকে চলে যেতেছি লস্করহাটের দিকে, তো আমি যদি পূর্ব দিকে যাইতে থাকি, যাইতে থাকি বা উত্তর দক্ষিণ দিকে যাইতে থাকি, গন্তব্যে পৌঁছতে পারবো না গন্তব্য থেকে দূরে সরতেছি, প্রত্যেকটি কদমে তো গন্তব্য থেকে দূরে সরতেছি। এই কারণে উল্টু চলার চাইতে বসে থাকা ভালো। বসে থাকলে গন্তব্যে পৌঁছতে না পারলেও কমাস কম দূরে সরলাম না, আর যদি হাঁটতে থাকি উল্টু হাঁটা, তাহলে গন্তব্যে তো পৌঁছার প্রশ্ন আসে না, প্রতি কদমে কদমে দূরে সরতেছি। তো গন্তব্য থেকে যে দূরে সরে সে তো আসলে আকলমন ব্যক্তি নয়। এই কারণে বলা হয় উল্টু হাঁটার চাইতে বসে থাকায় কি শ্রেয় ভালো। তিন নম্বর বিষয়, গুনাহ করার চাইতে ঘুমিয়ে থাকা ভালো। কি বলছি, হ্যাঁ, ঘুমিয়ে পড়া ভালো, গুনাহ করার চাইতে ঘুমিয়ে পড়া ভালো। কেউ নেক কাজ করতে পারল না, ঘুমিয়ে আছে, এ উত্তম ওই ব্যক্তির চাইতে যে জাগ্রত থাকি গুনাহ করতেছে। ঘুমে থাকলে কমাস কম কি গুনামুক্ত অবস্থায় থাকা যায়, গুনাহ হয় না। আর জাগ্রত থাকি যদি গুনার সাথে জড়িত থাকি, তাহলে তো বরবাদ। এ কারণে বলা হয় গুনাহ করার চাইতে ঘুমিয়ে থাকা ভালো, ঘুমে যাওয়া ভালো।
একবার বালুশ একটা লই খুব ঘুমাইবা, বাস গুনা দেখবা যে শরীর ঠিক হয়ে যাবে, স্বস্তি এসে যাবে, তৃপ্তি এসে যাবে যে আমি আল্লাহ পাকের ফজল ক্রমে গুনা থেকে বাঁচে থাকতে পেরেছি ঘুমের কারণে। বর্তমান পরিবেশ প্রেক্ষাপটে আমাদের জন্য যে বিষয়টি জরুরি সেটা হচ্ছে তর্কে মাস। এখন গুণাগুলো যদি ছাড়ার চেষ্টায় লেগে থাকি, ছাড়তে থাকি, এটা সবচাইতে বড় এবাদত। গুণা ছাড়া সবচাইতে বড় এবাদত, কি বলছি? গুণা ছাড়া সবচাইতে বড় এবাদত, গুরুত্বপূর্ণ এবাদত। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, তুমি এবাদত গুজারদের বড় হিসাবে গণ্য হবে। আবাদান নাস, এবাদত গুজার যারা আছে এদের থেকে বড় যারা, ওই বড়ের বড়দের অন্তর্ভুক্ত হতে থাকবে তুমি গুনা ছাড়ো। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাইহি তো একটাই কথা ছিল হজরতের, অলি বন্যা চাহো তো গুনা ছোড় দো, অলি বন্যা চাহো তো গুনা ছোড় দো। কেন? কোরআনে কারিমের আয়াত দিয়ে হজরত ইস্তেদলাল করতেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়া হাকিকি মানা হচ্ছে তর্কে মাসি, গুনা ছাড়া। অলি বন্যা চাহো তো গুনা ছোড় দো, অলি বন যাওগে, হযরত রহমতুল্লাহ বলতেন। দুনিয়া কামানা চাহো তো ফিক্রে আখিরাত করতে রাখো, ক্যা দুনিয়া তোমারে পিছে পিছে চলেগি। দুনিয়া কামাই করতে যদি তুমি চাও তো দুনিয়ার পিছনে দৌড়িও না, দিনদার হয়ে যাও, দেখবে দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়বে, দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়বে। বুঝছেন? যে এলেমওয়ালারা মাদার ছাত্ররা আমাদের মতো দুনিয়ার পিছনে দৌড়ছে, এলেমও হারাইছে, দুনিয়াও পায় নাই। আর যদি দিন দার হয়ে যায়, দিনের সাথে জড়িত, আল্লাহর রহমতে দুনিয়া তাদের পিছনে 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 ঘুরতেছে, দুনিয়া তাদের পিছনে পিছনে ঘুরে দুনিয়া তাদেরকে কি আশীর্বাদ জানায়, সাধুবাদ জানায়, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। তো এই কারণে আমি বলতেছিলাম যে আসলে গুনাহ করার চাইতে গমিয়ে থাকা ভালো। কয়টি বলছি? তিনটি। ভালোভাবে না পড়ার চাইতে না পড়াটাই ভালো, এটা বুঝাতে পেরেছি? এটা বুঝিও, এটা মতে তোমরা আমল করিও বেশি, তো অন্যগুলো আসান হয়ে যাবে। ভালোভাবে না পড়ার চাইতে না পড়াটাই ভালো, কেউ ভালোভাবে পড়ে না, কোনোমতে কোনোমতে চলের, কোনোমতে কোনোমতে চলের, কোরবানি নাই, মেহনত নাই, ত্যাগ নাই, তার তিতিক্ষা নাই, প্রতিজ্ঞা নাই, এর বন্দার চাইতে এত না পড়াটাই ভালো। এ পড়ার সাথে লেগে আছে তো দুনিয়ার বিষয়গুলা থেকে সে বঞ্চিত, দিনের বিষয়গুলো সে পাইল না। বাড়িতে কাজ করলে, একটা গাভী লালন করলে কিছু দুধের ব্যবস্থা হতো, একটি গরু পাললে কোরবানের সময় কিছুর পয়সার ব্যবস্থা হতো, জমিনে সামান্য শাকসবজি করলে নিচে কিছু খাবার বিক্রি করার বিষয় হাতে এসে যাইত, আর এখানে বসে বসে বাড়ির থেকে কাঁচায় কাঁচায় কিছু কষ্ট করি, বাপে কষ্ট করে, মায়ে কষ্ট করে, বহু ছাত্র আছে মা বাপ গরিব কাজ করে খায়, বহু ছাত্র আছো তোমরা তোমাদের আব্বা রিক্সা চালায়, বহু ছাত্র আছো তোমরা তোমাদের বাড়ির ঘরের সংসার পরিচালনার কর্মতো সামর্থ্য তোমাদের আব্বাদের নাই, কিন্তু কোরবানি তোমাদের আব্বাদের, দেখো তোমাদেরকে মাদ্রাসা দিয়েছে, দুনিয়ার কোনো লোভে পতিত হয়ে দুনিয়াবি কোনো লাইনে তোমাদেরকে দে নাই, তোমাদেরকে দে নাই যে আমার ছেলে কামাবে আমি খাবো,
মানুষ সন্তানদের থেকে একটাই চায়, দুনিয়ার রায় রোজগার, আয় রোজগার, এটা সন্তানদের থেকে চায় মানুষ। তোমাদের আব্বাদেরকে এই কারণে আমি বলি যে তোমাদের আব্বা আম্মা অভিভাবক মহোদয় বড় ওলি আল্লাহ, বড় তার এক দুনিয়া। এই কারণে বলি যে তোমাদের আব্বা আম্মাদের অভিভাবকদের আমার সালাম বলিও এবং আমার জন্য দোয়া করতে বলিও। কারণ হচ্ছে তোমাদের আব তুমি বড় হবে, বড় হবে না, ভালোভাবে পড়বে পড়বে না, কিন্তু তোমার আব্বা আম্মার কোরবানির শেষ নেই, তোমার অবহেলা শেষ নেই, তোমার আব্বা আম্মার কোরবানির শেষ নেই। এই যে মুহূর্তগুলো আছে, এখন মুহূর্তগুলো হচ্ছে দিন রাত ২৪ ঘন্টা জমে বসে ভালোভাবে পড়ালেখা করা, এমনভাবে কিতাবকে ইয়াদ করা, এমনভাবে কিতাবকে জব্দ করা যেন শত বছর পরেও তোমার কিতাব ইয়াদ থাকে। শত বছর পরেও তোমার কিতাব কি থাকে ইয়াদ থাকে। কোন সময় আমরা আল্লাহ রহমতে কিতাবগুলো পড়ছি আমাদের ওস্তাদদের দোয়ায় মুখস্থ করছি এমনভাবে এখনও শেয়ারগুলো চলি আসে সামনে, শেয়ারগুলো চলি আসে। কোন সময় ওস্তাদের থেকে শুনছি মা বললো মা ইয়াতামান নালমর ওদরে কহু তাজিরের রিয়া হু বিমা লাহিসন মোতানব্বী শের। এর প্রসঙ্গক্রমে টেনে আরও কয়েকজনে কয়েকটা শের লিখছে, মা করল মা ইয়াতামান নালমর ওদের কুহু তাজিরের রিয়া হু বিমা লাহিসন। বুঝো তো কথাটা, তাজিরের রিয়া হু বিমা তাজরি সফি নাতুনা, তাজরির রিয়া হুবিমা তাজরি সফি নাতুনা, নাহানুল রিয়া হুয়া নাহানুল বাহারু ওয়াসুফন। বুঝছো, তাজরির রিয়া হুবিমা তাজরি সফি নাতুনা, আমাদের বাতাস নদীর বাতাস আমাদের জাহাজ যেদিকে যায় সেদিকে চলে, উল্টো কখনো হয় না। কেন, নাহানুর রিয়া হুয়া নাহানুল বাহারু ওয়াসফন। কথা বুঝছে, ফাকসিদ ফাকসিদ ইলাহ কেমামিল আশিয়া এতদের কুহা, ফাকসিদ ইলা কেমামিল আশিয়া এতদের কুহা, তাজরির রিয়া হু বিমা রাদাত বিহিসফন। ভালোভাবে পড়ে গড়ার জন্য চেষ্টা করো, বাতাস তোমার অনুকূলে এসে যাবে, বাতাস কি তোমার অনুকূলে এসে যাবে। তুমি যে বলতেছ যে আমি পাইতেছি না, হচ্ছে না আমার দ্বারায়, তোমার বিপরীতে বাতাস, এটা তোমার দুর্বলতা, দুর্বলতার বহিঃপ্রকাশ, দুর্বলতার কি বহিঃপ্রকাশ। কথা বুঝছেন তো, এই কারণে শায়ের বলছেন ফাকসিদ ইলা কেমামিল আসিয়া এ তোদের কুহা তাজরির রিয়া হু বিমা রাদাত বিহিসন, তাজিরের তাজিরের রিয়া হু বিমা রাতাত বিহাস্যফন। তুমি ভালোভাবে গড়ার জন্য পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, দেখবে তোমার নদীর বাতাস তোমার জাহাজের অনুকূলে হয়ে যাবে, কি হবে না কর তুমি। জি যাই হোক, বলতেছিলাম ভালোভাবে না পড়ার চাইতে না পড়াটাই ভালো, ভালোভাবে পড়ার কী অর্থ সেটা বলছিলাম আপনাদেরকে। এক নম্বরে সেহাতুল ইবারাত, তিরে সারফিয়ান নাহবিয়ান ওয়া লুগাবিয়া, ফাহিম তুম, সারফি লাইনে নাহবি লাইনে লুগাবি লাইনে, পড়ায় পড়া পড়ায় পড়া ইয়াদে ইয়াদ। সেহাতুল ইবারাত, এরপরে সেহাতুত তারজামা, কিরে, এরপরে সেহাতুল মাতালিব, কিরে, সেহাতুল মাতালিব, এরপরে তায়ুন ও মহল্লিল ইস্তেশহাদ, কিরে, তায়ুন ও মহল্লিল ইস্তেশহাদ। বুঝতেছেন তো, সাইটটা যদি কেউ হাতে নেয় আল্লাহর রহমতে, সেহাতুল ইবারা, সেহাতুত তারজামা, সেহাতুল মাতালিব, তায়ুন ও মহল্লিল ইস্তেশহাদ, আল্লাহ পাক তাকে দান করবেন ইস্তেদাদুল ইস্তেমবাত, কিরে, কিতাব থেকে সে ইস্তেমবাত করতে সক্ষম হয়ে যাবে। দুধের মতো যত এটার উপর মেহনত করবা চট করে দেখবা সর এসে যাবে, মেহনত করছ চট করে দেখবে যে তুমি কি
মালা এসে যাবে, মেহনত করছ দেখবা যে পানিগুলা বের হয়ে যাবে, মেহনত করছ দেখবা মাখন সৃষ্টি হবে, আরও মেহনত করো মাখনের উপরে দেখবা যে এক নম্বর ঘি তোমার হাতে হলুদ রঙের এসে যাবে আল্লাহর রহমতে। এটা হচ্ছে ইস্তেদাদ। এখন শুধু এতটুকু আমলের দ্বারায়, তর্কে মাসের ফিকিরের দ্বারায়, নিজের এলেমের এই এক ফোঁটাকে আল্লাহ পাকের অসীম এলেমের সমুদ্রের সাথে একটু সম্পৃক্ত করিয়ে লওয়া, বাস এটাই কথাটা বুঝাতে পারছি। তো এই বিষয়গুলা যদি তোমরা ভালোভাবে করো ইনশাআল্লাহ তাআলা, নিজের হিম্মত নিজে করো, নিজের ভবিষ্যৎ নিজে কি হাতাইল, নিজের ভবিষ্যৎ নিজে হাতাইল, হাতা বুঝুন তো তালাশ করে লও, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নিজের কি মাথার উপরে রেখে চলো, দেখবে আল্লাহর রহমতে কেমন হয়। আল্লাহর রহমতে যে নেজাব, যে নেজাম, যে নজম, আল্লাহর রহমতে কোনো ছাত্র যদি এগুলাকে মেনে চলে, তার জাহের বা তার এলমি আমলি আখলাকি সব দিকে আল্লাহর রহমতে, সে আল্লাহর রহমতে পরিপূর্ণতা অর্জন করতে পারবে, আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম। তো এই কারণে আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম কয়েকটি কথা মুসাল্লাম। একটি কি বলছি, বেকার থাকার চাইতে বেকার খাটা ভালো। দুই নম্বর কি বলছি, উল্টো চলার চাইতে বসে থাকা ভালো। তিন নম্বর কি বলছি, গুনাহ করার চাইতে ঘুমিয়ে থাকা ভালো। চার নম্বর কি বলছি, ভালোভাবে না পড়ার চাইতে না পড়াটাই ভালো। কথা বুঝছেন, না পড়াটাই কি ভালো। তোমাদের আব্বা আম্মারা কত কোরবানি করতেছেন, এখানে আসলে আমার মন জ্বলে, আমার কাছে শক্তি সামর্থ্য এতটুকু নাই যে আমি মনে চাই যে তোমাদের আব্বা আম্মাকে আমি গণী এবং ধনী বানাই দিই, এরকম মন জ্বলে। বহু মানুষ দেখতে মন মন জ্বলে উঠে মন পোড়ায়, এত কষ্ট করে তোমাদেরকে এখানে পাঠাইছি আর তোমরা এখানে বিলাসিতার জীবন যাপন করবে, এটা কখনো কি আল্লাহর শুকর আদায় হবে না, কৃতজ্ঞতা আদায় হবে না। কোরবানি দাও এই সময়ের মধ্যে, সামনে বৈঠক দোয়া করতে থাকো, রোজা রাখো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, এক মিনিট সময় নষ্ট করিও না, কাজের সময় কাজ করো, বাকি সময় পড়ালেখা করো, কোনো রকমের এলো মেলো, কোনো রকমের এদিক ওদিক ছুটাছুটির কোনো রকমের লেশ ক্যাশ যেন পাওয়া না যায়, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে বড় আলেম বানান, তৌফিক দান করেন, কবুল করেন, আলেমে হক্কানি রব্বানি বানান, সবাইকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।